যখন একজন মানুষ উজু করে তখন তার উজুর পানির দ্বারা তার পাপগুলি ঝরে যায়। একজন মানুষ যখন সুন্দর করে উজু করে তখন তার সমস্ত পাপগুলি ঝরে যায়। উজু করে কেউ ঘুমিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য নিয়োগ হয়ে যায়, তার জন্য দোয়া করতে থাকে। ঘুম থেকে উঠে উজু করলে শয়তানের যে গিট বাঁধা থাকে এই গিটগুলি খুলে যায়। এই উজু করার পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন। এই উজু হচ্ছে অর্ধেক পবিত্রতা, অর্থাৎ বাহ্যিক পবিত্রতা, আর অর্ধেক হচ্ছে কি ঈমান, ভিতরের আকীদার, ভিতরের অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা। কাজে এই উজু একটি ইবাদত। এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যখন উজু করতেছি তখন এই কথাটা মনে রাখতে হবে যে আমার পাপগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ছোট ছোট গুনাহগুলি ঝরে যাচ্ছে। এবং এই উজুর মাধ্যমে যখন দুই রাকাত উজু করে লোক নামাজ পড়ে এবং নামাজে একাগ্রতার সঙ্গে নামাজ পড়ে তখন তার আগের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। তাহলে এই উজু একটা ইবাদত, এবং এই উজুর মাধ্যমে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের মাঠে ঝলকিবে। এবং প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে চিনতে পারবে, জানতে পারবে আমার উম্মতের এই লোকটি। আলিহি ওয়াল আহাব্বা।